আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তার আগে তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে চলে এসেছি একটা স্কুল প্রজেক্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য, কারণ বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই স্কুল থেকে অনেক ধরনের প্রজেক্ট ওদেরকে করতে দেওয়া হয়। তো সেরকম একটা প্রজেক্ট দিয়েছে, তো আমি ভাবলাম যে সেটা যখন বানাবই তাহলে তোমাদের সাথে সেটা একটু ভিডিও করে শেয়ার করা যাক। তো এখন মোটামুটি দুপুর হয়ে গেছে, দেড়টা বাজে, আর এর আগে আজকে যেহেতু শনিবার ওর ড্রয়িং ছিল, ডান্স ক্লাসও ছিল, ফিরে এসছে, তো হাতে বেশ কিছুক্ষণ টাইম আছে কারণ বিকেলবেলা টিউশনে যাবে। খাওয়া দাওয়া হয়নি, একটু পরে খাওয়াবো। তো ভাবলাম যে হাতে যে সময়টুকু আছে প্রজেক্টটা বানিয়ে নিই। তো বেশি কথা বলবো না, তো চলো স্টার্ট করে দিই। তো যেটা প্রথমেই লাগবে সেটা হলো, মানে একটা বার্ড হাউস বানাতে বলেছে, তো তার জন্য যেটা লাগবে, প্রথমে যেটা লাগবে এরকম একটা হার্ডবোর্ড লাগবে। তো ওটা আমি অনেকটা বড় নিয়ে চলে এসেছি, কোথা থেকে কেটে নেবো সেটা একটু দেখবো। আর থার্মোকল নিয়েছি, থার্মোকলটাও লাগবে, তো সেটা পরে দেখছি, নাও দিতে পারি দিতেও পারি ঠিক নেই। তো এরকমই কিছু কিছু জিনিস নিয়েছি, এটা যেরকম ওই যে আইসক্রিমের যে স্টিকগুলো হয় সেগুলো, আর এটা হচ্ছে দুটো স্পুন আছে, যে উডেন যে স্পুন, কাঠের যে স্পুনগুলো হয় সেগুলো। তবে একটু ব্ল্যাকিশ হয়ে গেছে, কোনো প্রবলেম না, এটাকে আমি একটু অন্যরকমভাবে ম্যানেজ করবো। তো সেগুলোই আছে মোটামুটি। আর এখানে কিছু কালারিং, এই যে এইগুলো আছে খুব যে বড় করতে হবে তা না, মোটামুটি বেশি বড় করবো না, কারণ নিয়ে যেতে আবার অসুবিধা হতে পারে। এবার এটার মধ্যে একটু ড্রয়িং করে নেব। এখানে একটা বার্ডস তৈরি হয়ে গেছে, আর একটা বার্ডস বানাবো ছোট।
এটা শুকিয়ে গেছে তো এটাকে আরেকটা কোট দেব। এখানে দুটো পাখি করেছি, আর এই পাখিটা না একটু ভুল হয়ে গেছিলো, কারণ এটা অ্যাকচুয়ালি এই দিকটাতে হওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলবশত এটা করে ফেলেছি, তো সেজন্য এটা এক্সট্রা করেছি, এটা ইউজ করব না। তো আর এই হাউসটা এই যে, তো এবারে বেশি কাজ নেই, শুধু পাখিগুলোকে এখানে আটকে দেব, আর একটু ফিনিশিং টাচ যেটাকে বলে সেটাই দেব। তো বার্স আর হোয়াইটটা নিচ্ছি, তো এটার বর্ডার লাইনটা করছি। আচ্ছা, এইগুলো এখান থেকে এটা লাস্ট বর্ডার বানিয়ে দিচ্ছি, এটা দিয়ে কালারিং যে টেপটা আছে।
এইগুলোকে ছোট ছোট করে কেটেছি, কেটে এগুলোকে পাতার মতো করে শেপ দিয়ে ওখানে আটকে দিচ্ছি। এই বার্ড হাউসটা আমার মোটামুটি দুদিন টাইম লেগেছে, কারণ প্রথম দিন না এই কালারগুলো আমার কাছে ছিল না, প্রথমে মানে আমি কাটিংগুলো করে রেখেছিলাম, তারপর তো বার্ডটা মানে পাখিটা যে করেছিলাম একটা ভুলও হয়ে গেছিলো, তো সেই জন্য আবার আরেকটা করতে হয়েছিল। তো যাই হোক, পরের দিন দুদিনের মধ্যে মোটামুটি কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এটা ছিল স্কুল প্রজেক্ট মানে ইংলিশের ওর, তো মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। নিজের মতো করে চেষ্টা করেছি, কালারগুলো নিজের মতো করে দেবার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো সেটা ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরের দিন স্কুলে নিয়ে যাচ্ছে এদিকে সকালবেলা। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা কুকিংয়ের সাথে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।